শিক্ষক শিক্ষিকাদের হাউস রেন্ট অ্যালাওয়েন্স অর্থাৎ বাড়ি ভাড়া ভাতা নিয়ে বিরাট বিজ্ঞপ্তি জারি করল পশ্চিমবঙ্গ সরকার। এই 13 দফা শর্ত মানলেই এবার পাবেন হাউস রেন্ট অ্যালাওয়েন্স। 13 দফা শর্ত মানলে তবেই মিলবে ভাতা। শিক্ষকদের জন্য কড়া বিজ্ঞপ্তি জারি করল পশ্চিমবঙ্গ সরকার। কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতার দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন চালাচ্ছেন রাজ্য সরকারি কর্মীদের একাংশ, তবে কোনো সুরাহা হয়নি। সর্বোচ্চ আদালতে এখনও ঝুলে রয়েছে রাজ্য সরকারি কর্মীদের ডিএ মামলা। এর মাঝে শিক্ষকদের ভাতা সংক্রান্ত কড়া নির্দেশিকা জারি করল পশ্চিমবঙ্গ সরকার, যা দেখে উড়ল রাতের ঘুম। শিক্ষকদের জন্য 13 দফা শর্ত HRA অর্থাৎ হাউস রেন্ট অ্যালাওয়েন্স পেতে গেলে এবার থেকে শিক্ষকদের মানতে হবে 13 দফা শর্ত। এতদিন ধরে প্রয়োজনীয় তথ্য প্রমাণ ছাড়াই এই সুযোগ নিতেন শিক্ষক শিক্ষিকারা, এমনটাই দাবি শিক্ষা দপ্তরের। তবে এবার শুরু করা করি, নির্দিষ্ট তথ্য প্রমাণ ছাড়া সরকারি ভাতার সুবিধা নেওয়া রুখতে বড় পদক্ষেপ। কী কী শর্ত আরোপ করা হলো? বাড়ি ভাড়া ভাতা পেতে গেলে এবার থেকে শিক্ষক এবং শিক্ষাকর্মীদের স্কুল থেকে বাসস্থানের দূরত্ব ন্যূনতম 50 কিলোমিটারের বেশি হতে হবে বলে জানিয়েছে রাজ্য। পাশাপাশি আবেদনের সময় সংশ্লিষ্ট কর্মীকে সেখান থেকে যাতায়াতের ক্ষেত্রে কী সমস্যা রয়েছে সেই বিষয়ে নির্দিষ্টভাবে জানাতে হবে। এখানেই শেষ নয়, শিক্ষক বা শিক্ষাকর্মী দম্পতি যদি চাকরি সূত্রে ভিন্ন ভিন্ন জায়গায় বাসিন্দা হন তারও প্রমাণপত্র দিতে হবে। বাড়ি ভাড়া করলে সেই প্রমাণ বাবদ দিতে হবে বাড়ি ভাড়ার রসিদ। এতদিন এই ধরনের প্রয়োজনীয় তথ্য প্রমাণ ছাড়াই এই বাবদ টাকা পেতেন সরকারি কর্মীরা। জানিয়ে দেখি, সরকারি নিয়ম অনুযায়ী স্বামী স্ত্রী উভয়ে যদি 50 কিলোমিটারের মতো চাকরি করেন সেক্ষেত্রে HRA বাবদ সর্বোচ্চ 12,000 টাকা পেতে পারেন। যদি দুজনে পৃথক জায়গায় থাকেন এবং কর্মস্থলের দূরত্ব অনেকটাই হয় সেক্ষেত্রে তারা পৃথকভাবে 12,000 টাকা বাড়ি ভাতা ভাড়া ভাতা পেতে পারেন।